আজকে আমি আপনাদেরকে ফুলকপি বাঁধাকপি দিয়ে একটা তরকারি করে দেখাচ্ছি। এই রেসিপিটা খুবই সোজা এবং খুবই টেস্টি, এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে আমার রান্নার রেসিপিটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম, তাদেরকে একান্ত অনুরোধ, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী আপডেটসগুলো আপনারা চটজলদি পেয়ে যান। আর যারা আমার চ্যানেলে চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। চলুন রান্নাটা এগিয়ে নিয়ে যাই। আমি 1 কেজি পরিমাণ মতো একটা বাঁধাকপিকে কুচি করে কেটে নিয়েছি। আমি একটু গরম জলে, এই উষ্ণ গরম জলে এটাকে 2 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। আর আমি একটা মাঝারি সাইজের ফুলকপিকে এরকম টুমটুম করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে। এটাকেও আমি গরম জলে 2-3 মিনিট ভিজিয়ে রেখেছি। আর আমি নিয়েছি 3টে আলুকে কিউব করে কেটে নিয়েছি, 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর 2টো টমেটোকে কুচি করে নিয়েছি। আর রান্না করতে করতে যা যা মশলা লাগবে আমি সেগুলো রান্না করতে করতেই বলে দেবো। আমি কড়াইতে 1.5 টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আমি এবার ফুলকপিগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে আমি এটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। জাস্ট একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আর কড়াইতে 3 টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে, আমি এবার 2টো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর 1/2 টেবিল চামচ গোটা জিরে এর মধ্যে দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নিচ্ছি। নিয়ে আমি এবার পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটুখানি এটাকে ফ্রাই করে নিচ্ছি। আমার 1 মিনিট মতো ফ্রাই হয়ে গেছে, আমি এবার টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিলাম, সমস্ত মশলাগুলো যেমন হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, নুনের গুঁড়ো 1 চামচ, গোটা শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম আর টেস্ট অনুযায়ী নুন দিলাম আর 1/2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিই, ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমি নাড়তে থাকছি সমানে, কারণ আমি একটু জল দেব না, মশলাতে পুড়ে না যায়, সেজন্যে আমি সমানে নাড়তে থাকছি। এবার আমি জলে ভিজান জল থেকে ঝরানো বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে, রসটা বেরোবে, তাতেই আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে, সেখানে আমি আর জল দিইনি। ভালো করে আমি আর একটু কষিয়ে নিচ্ছি, আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এবার আমি হালকা করে ফ্রাই করে রাখা ফুলকপিগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা দিয়ে দিলাম, পরে গার্নিশের সময় আবার দেবো। আর একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন। এবার আমি আরেকটু এটাকে নাড়িয়ে নিচ্ছি, আমি এবার 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করছি আর এটাকে আমি লো ফ্লেম করে দিচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেছে, কিন্তু আমার আলুগুলো এখনো একটু শক্ত আছে,
আমি আরো খানিকটা আরো 5 মিনিট পাঁচে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না হতে দিচ্ছি। আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে একদম। আমি এবার কতগুলো কড়াইশুঁটি এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আর মিনিট দুয়েক নাড়াচাড়া করেই এটা আমি নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে আমার, আমি এবার এর মধ্যে হাফ টেবিল চামচ গরম মশলা, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ ঘি দিলাম। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর ঢাকা দিয়ে 1 মিনিট পরে এটাকে সার্ভ করবো। ঢাকা দিয়ে রাখছি, 1 মিনিট পর সার্ভ করবো। আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা এটা টেস্ট করে দেখুন যে কেমন লাগছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এটা বাড়িতে ট্রাই করুন, সত্যি এটা খুবই টেস্টি একটা রান্না।